হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অম মাই চ্যানেল আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বললো বেশ কয়েকটা আপডেট নিয়ে তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বললো সেটা বেসিক্যালি বলিউডের লেটেস্ট আপডেট একটা ট্রেলার আপডেট সেটা হচ্ছে তেরা বাতমে অ্যাসা উলঝা জিয়া বলেছে সিনেমাটা আসতে চলেছে শহীদ কাপুরের প্রচণ্ড বড় নাম সিনেমাটা সত্যি কথা বলতে গেলে তো এটা প্রথম গানটা কিন্তু যথেষ্ট ভালো রকম রেসপন্স পেয়েছে শহীদ কাপুরের না রীতিমতো প্রশংসিত হয়েছে এবং অনেক দিন পর প্রপারলি একটা রমকম সিনেমাতে আমরা শাহিদ কাপুরকে পেতে চলেছি সাইদ ক্রিসের জুটিও লোকে পছন্দ করছে নাইন্থ ফেব্রুয়ারিতে রিলিজ করছে ভ্যালেন্টাইন্সের টাইমে তো খুবই ভালো টাইমে আনা হচ্ছে তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয় এখন অব্দি ফার্স্ট লুক পোস্টার গান বাজে সেইভাবে কিছু আসেনি স্টোরিটা কেমন তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এখনকার দিনে রোমান্টিক সিনেমা ভালো হতে গেলে স্টোরি কিছু ইউনিক হতে হবে সেটা একটা ব্যাপার যেমন এই যে সিনেমাটা এলো হাই পাপা একটা সুন্দর স্টোরি ছিল রোমান্টিক গল্প কি সুন্দর স্টোরি সেই ধরনের সিনেমা এখন চলছে এবার দেখা যাক এই সিনেমাটার স্টোরিটা কত ভালো হয় তো কিছুটা স্টোরি সম্বন্ধে আমরা জানতে পারতে চলেছি কালকে কারণ কালকে আসতে চলেছে ট্রেলার টাইম যদিও জানানো হয়নি তবে টি সিরিজের ইউটিউব চ্যানেলে সম্ভবত ট্রেলার আসবে অথবা ভাইকমেন্ট এইটিন স্টুডিও চ্যানেলে ট্রেলার আসতে চলেছে কালকে তো দেখা যাক কেমন হয় তো আমি ট্রেলারটা দেখার জন্য কিন্তু খুব এক্সাইটেড রয়েছি আশা করবো একটা সামথিং হাটকে স্টোরি আমরা দেখতে পাবো সেই খবর এখন স্ক্রিপ্ট চয়েস খুবই ভালো করে তো বিশ্বাস একটা রাখা যায় তো দেখা যাক ফাইনালি কেমন হয় তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআরকের আপকামিং সিনেমা নিয়ে হঠাৎ করেই খবর আসছিল যে এসআরকে আর কের আপকামিং সিনেমা নাকি সিঞ্জিলি লাঞ্জির সঙ্গে ইনশাআল্লাহ হবে কিন্তু এটা পুরোপুরি ভুল খবর এখন জানা যাচ্ছে এটা নিয়ে কোনো অফিসিয়াল কোনো খবর নেই পুরোপুরি এটা গুজব একটা রটানো হয়েছিলো তা এখন সেটা হচ্ছে না এখন অধিদ এরকম খবর জানা যাচ্ছে যে ওটা এই মুহূর্তে হওয়ার তো কোনো চান্সই নেই একটা আপডেট সামনে আসছে এসার আপকামিং সিনেমা নিয়ে যেহেতু এই বছর এসার কোনো সিনেমা এখন অনেক অ্যানাউন্স হয়নি তো নানা রকম কিন্তু ভুলভাল খবর রটানো হচ্ছে চারপাশ থেকে তো কোনটা সত্যি কোনটা ভুল বলা মুশকিল এখন দুটো সিনেমার নাম শোনা যাচ্ছে এটা হচ্ছে ফারা খানের সঙ্গে তার আপকামিং সিনেমা যেটা একটা অ্যাকশন ধর্মী সিনেমা হতে পারে এবং আরেকটা সাউথের কোন ডাইরেক্টরের সঙ্গে তার একটা আপকামিং সিনেমা কিন্তু হতে পারে এমন কিন্তু খবর আসছে তবে এটুকু শিওর দুটোর মধ্যে কোনো একটা সিনেমা যদি আসে যেটা কিন্তু অ্যাকশন সিনেমা এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ এসে তার আপকামিং সিনেমা অ্যাকশন মুভি করতে হয়েছে এক্সপেরিমেন্টের যে কাজগুলো সেটা অ্যাকশন মুভি করার পর করতে চাইছে তো এসার আপকামিং সিনেমা যার সঙ্গে হয় না কেন সেটা প্রপারলি একটা মাস অ্যাকশন মুভি কিন্তু হতে চলেছে এমনটা কিন্তু খবর রয়েছে তো ফাইনালি কি হয় সেটা দেখার ব্যাপার থাকবেই তোমাদের এটা নিয়ে কি মতামত কিন্তু অবশ্যই জানিও নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলিজের ঠিক একদিন আগে বলা যেতে পারে মেন্টাল সিনেমার কিন্তু নাম চেঞ্জ করতে হচ্ছে এবং এটা একটা খুব বাজে একটা আমার মনে জিনিস ঘটলো সিনেমাটার জন্য কারণটা কি একটা সিনেমার নাম মেন্টাল সেই নামটার মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল একটা জোশ ব্যাপার কিন্তু ছিল নামটার মধ্যে নামটার মধ্যে একটা লোকের মধ্যে একটা আলোচনা হচ্ছে সিনেমার নাম মেন্টাল তো সিনেমার নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো এই নামের ক্ষেত্রে সেন্সর বোর্ডের এই পোন পাগামিটা আমার সত্যি কথা বলতে এটা ভালো লাগলো না ভালো লাগতো যদি সমস্ত ইন্ডাস্ট্রি ক্ষেত্রে জিনিসটাকে সেম করা হতো সেন্সর বোর্ডের যেটা বক্তব্য হচ্ছে মেন্টাল নামটার মাধ্যমে কোনো মানুষ যদি মেন্টাল হয়ে থাকে তার সেন্টিমেন্টটা আঘাত করা হচ্ছে এরকম একটা মানে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে বলিউডে বেশ কিছু সিনেমা এলো যে সিনেমাগুলোর নাম হচ্ছে হারামখোর কামিনে তারপর ধরুন ভুলক্গড় এই ধরনের বহু সিনেমা কিন্তু নাম দেওয়া হয়েছে বলিউডে ওই সেক্ষেত্রে তো সেন্সার বোর্ডের এরম জিনিস মনে হয়নি তো রিলিজের একদিন আগেই নাম পাল্টানো যে ব্যাপারটা এখানে ইয়াসের কিন্তু কোনো দোষ নেই প্রডিউসার হিসেবে এতটা জানা সম্ভব নয় তো সেই হিসেবে মেন্টাল থেকে একটা নাম দেওয়া হচ্ছে এটা নাম হচ্ছে সেন্টিমেন্টাল এটাই নাম দেওয়া হচ্ছে নন্দু সেই নামটা কিন্তু সিনেমাটার সঙ্গে খুব একটা যাচ্ছে না মেন্টাল নামটা কিন্তু যাচ্ছে একটা পুলিশ যে মানে একটা তার মধ্যে একটা অ্যারোগেন্ট ব্যাপার রয়েছে যে উড়ি যেহেতু মেন্টাল নামটা কিন্তু ভালো যাচ্ছিল সেখান থেকে যদি সেন্টিমেন্টাল নামটা বাধ্যই করতে হয়েছি আজকে সত্যি কথা বলতে গেলে তো আমি খুব একটা খুশি নই ব্যাপারটা নিয়ে আমার কাছে কিন্তু মেন্টাল নামটাই থেকে যাবে আমি যখন রিভিউ করব মেন্টাল নামটা ইউজ করবো কারণ এই নামটা আমি ঠিক মেনে নিতে পারছি না সিনেমাটার ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত মতামত তবে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে রিপোর্ট কিরম কি স্যার আমরা পরেই জানতে পারবো সিনেমাটা রান টাইম হচ্ছে দু ঘন্টা পনেরো মিনিট একদম ঠিকঠাক টাইমিং আমার এটা মনে হয় আর একটা আপডেট হচ্ছে এই সিনেমাটা কিন্তু কালকে একটা আইটেম সং আসতে চলে যেটা হচ্ছে শোটা সং এবং গানটা আমার মনে হয় খুব বড় সড়ো হিট হবে কারণ গানটাতে আইটেম গার্ড হিসেবে আমরা দেখতে পাবো ত্রিনাকে এবং নীল দাকে এই দুজন কিন্তু একসঙ্গে আমরা দেখতে পাবো ত্রিনিল জুটি খুবই জনপ্রিয় একটা জুটি সিরিয়াল লাভার্সদের কাছে তো সেই জুটি একটা আইটেম সং করছে এটা একটা ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু বেঁচেছে ইয়াস মনে এবার গানটা কতটা ভালো হয়েছে একটা দেখার ব্যাপার অনেকদিন পর বাংলা সিনেমা আইটেম সং হতে চলেছে এবার কতটা এনার্জেটিক গানটা সেটা একটা দেখার ব্যাপার থাকবে তো কালকে টাইমস মিউজিক বাংলাতে ঠিক বারোটার সময় কিন্তু গানটা আসছে তো দেখা যাক ফাইনালি গানটা কেমন হয় আমি তো দেখে অবশ্যই রিভিউ করবো আর লাস্ট ডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাঁদের পার্ট থ্রির একটা এক্সক্লুসিভ আপডেট সামনে এসেছি যদি এক্সক্লুসিভ কথাটা বলা যায় না কারণ এক্সক্লুসিভ ফার্স্ট অরিত্রদাই দিয়ে দিয়েছে একটা ইনসাইডের সোর্স থেকে সে নিউজ পেয়েছে সেটা সে জানিয়েছে তো এই সোর্স অনুযায়ী যদি আমি যাই তাহলে একটা খবর সামনে আসে চাঁদের পার্ট থ্রি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু একটা বড় চমক রয়েছে সেটা হচ্ছে পরিচালকের ক্ষেত্রে চাঁদের পার ওয়ান টু কমলেশ্বর মুখোপাধ্যায় ছাড়া আমরা ভাবতে পারিনি কিন্তু তিন নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে শোনা যাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় এই সিনেমাটা করতে রাজি নয় যে কারণে ধ্রুব ব্যানার্জি এখন এই সিনেমাটা স্ক্রিপ্ট নিয়ে রীতিমতো আর কি প্ল্যানিং করছে রীতিমতো কথা বলেছে প্রোডাকশন হাউসের সঙ্গে তো এটাই এখন অব্দি ফাইনালাইজ চলছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ধ্রুব ব্যানীজির সঙ্গে দেবে আপকামিং দুটো দিনের মধ্যে চলেছে একটা হচ্ছে রঘু ডাকাত আর একটা হচ্ছে চাঁদের পাড় থ্রি এবার কোনটা আগে হয় মানে এটাই এখন কনফিউশন রয়েছে দুটোই খুব বিগ বাজেট কাজ দুটোই জিও স্টুডিও প্লাস এসবে মিলে বিরাট টাকা খরচ করে করবে দুটোর মধ্যে কোনটা আগে দেবদা করতে রাজি হয় বা কোনটা এসবে করতে রাজি হয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং দু হাজার পঁচিশের আগে কোনোটাই আসবে না দু হাজার পঁচিশে হয় আমরা রঘু টাকাত পেতে পারি অথবা কিন্তু পেতে পারি চাঁদের পার্ট থ্রি যেটার আগে শুটিং হবে সেটা দু হাজার পঁচিশে আসবে অথবা দুটো সিনেমাই হয়তো আমরা দেখতে পেতে পারি তবে আমার মনে হয় না দেব এবং ধ্রুব ব্যানার্জি একই বছর দুটো কাজ আনবে বলে পরের বছর নয় দু হাজার পঁচিশে আমরা চাঁদের পার্ট থ্রি দেখতে পারি অথবা রঘু ডাকাত তো ফাইনালি দেখা যাক কি হয় তো এইগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে এখন ভালো করে টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো কোস নমস্কার টেক কেয়ার আবার দেখাবে